নমস্কার সকল দর্শকবৃন্দদের, আরেকবার কাউধাম ডেয়ারি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানানো হলো। সবাইকে অনেক অনেক অভিনন্দন। আপনারা যারা আমাদের চ্যানেলকে ভালোবাসছেন, দেখছেন, সাবস্ক্রাইব করছেন, তাদের অনেক অনেক অশেষ ধন্যবাদ। আজকের ভিডিওটা আমি শুরু করছি। আজকের আমাদের টপিক খুব একটা বিশিষ্ট টপিকের ওপর আমি আজকে কথা বলবো। আমার এক বন্ধু ভাই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে রিকোয়েস্ট করেছিল যে দাদা, আমাদের বর্ষাকালে খুব অসুবিধা, বর্ষাকালে যে এই মসকুইটোর যে ইস্যুটা থাকে, সেই মসকুইটো ইস্যুটাতে আমাদের অনেকটাই ইউনো লাইফ স্টক ক্যাটেলের ওপর অনেকটাই হ্যাজার্ডিয়াস একটা সিচুয়েশানস তৈরি হয়। তো এটার ওপরে কীভাবে কী কন্ট্রোল করা যায়, কীভাবে তুমি আমাদের কিছু সাজেস্ট করতে পারো? যাই হোক, আমি একটু স্টাডি করলাম, আমি কিছু ডক্টরদের সাথেও কথা বললাম, তো সেটা নিয়ে আমি কিছুটা বলবো। যাই হোক, যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন, যাতে আপনারা কিছু ইউনো বিশিষ্ট ভিডিও যেগুলো আমরা দিচ্ছি, কিছু আমাদের ইউনো দৈনন্দিন জীবনের যে ডেয়ারি ফার্ম বা ডেয়ারিতে যে কাজগুলো আমরা করছি, যেগুলো আপনারা যাতে জানতে পারেন। আমি চাই আমার বার্তা বা আমার যে ইউনো যে মতামত, কাউ ধাম মিনস কাউয়ের ওপর যে মডার্ন ফার্মিংয়ের ওপর মতামত, সেটা যেন সবার কাছে পৌঁছে যায়। আমাদের ওয়েস্ট বেঙ্গলকে এগিয়ে নিয়ে যেতে হবে। উই হ্যাভ টু জাস্ট মেক ইট হ্যাপেন। আপনাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব না। যে যে প্রান্তেই আছেন, যতটুকুই আপনারা পারবেন, সচেতনতা যখন বাড়বে, তখন আমাদের একটা কাজকে অ্যাচিভ করতে সুবিধা হয়। অনলি উই ক্যান অ্যাচিভ দ্য এন্টায়ার ইউনো মডার্ন কাউ ফার্মিং ওয়েন উই উইল ডু টুগেদার। আমাদের একটা টিম ওয়ার্কের দরকার আছে। পুরো পশ্চিমবঙ্গ একটা ইউনো পুরো পশ্চিমবঙ্গকে আমার একটা টিম ধরছি, যে ভাই যে প্রান্তেই থাকুক না কেন, বিদেশ থেকেও আমাকে কল আসে। তো আমি চাইবো যে প্রত্যেকটি ব্যক্তির মধ্যে যদি সচেতনতা জাগিয়ে তোলা যায়, তাহলে একটা কাউ ফার্মিংয়ের ওপর মডার্নাইজেশন আসতে বাধ্য। তার একটা প্রচেষ্টা আমি নিয়েছি এবং আমি করছি, এবং আশা করবো আপনাদের সবার সহযোগিতা থাকবে, সবার সাহায্য থাকলে আমরা এগিয়ে যেতে পারব। ঠিক আছে, তো যাই হোক, আজকে ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের মসকুইটো বাইট, একটা খুব ডেঞ্জারাস প্রবলেম। মসকুইটো ইউজুয়ালি কী কী কারণে হয়, মানে আমাদের এই বর্ষাকালে বেশিরভাগ মসকুইটো কীভাবে ইউনো রিপ্রোডাকশন করে? বর্ষাকালে মসকুইটোর রিপ্রোডাকশনটা খুব ইজি হয়ে যায়। ওদের যে ডিম পাড়ার ক্ষমতা, ফিমেল মসকুইটোর যে ডিম পাড়ার ক্ষমতা, ওটা বেড়ে যায়। আমাদের ফার্মে বা আমাদের যেখানে আমরা গোপালন করি, গোমাতা যেখানে পালন হচ্ছে, সেই জায়গাটা আমি বারবার বলেছি আপনাদের হাইজিনিক রাখতে হবে। সেখানে যদি কোনো জলাশয় থাকে, অনেকের কাছেই নর্দমা থাকে, গোবরের ঢিবি থাকে, তারপরে স্টোরড ওয়াটার থাকে, অনেক সময় অনেক ড্রেন পাস দিয়ে যাচ্ছে, হ্যাঁ, তারপরে অনেক জঙ্গল জমানো জমায়েত থাকে, তারপরে অনেকের দেখবেন ওই যে চৌবাচ্চা, গরুকে জল খাওয়ানোর জন্য যে চৌবাচ্চাগুলো বানানো হয়, সেই চৌবাচ্চার মধ্যে অনেক সময় আনক্লিন ওয়াটার স্টোরেজ হয়ে অনেকদিন ধরে পড়ে থাকে। এই যে জিনিসপত্রগুলো, এইগুলো হচ্ছে মসকুইটোকে রিপ্রোডাকশন, মসকুইটোর জন্মের জন্য সাহায্য করে। ফিমেল মসকুইটো এই টাইমটাতে ডিম্বাণু দেয়, যেটা থাউজেন্ড থাউজেন্ড ওয়েতে মানে আকারে কন্টিনিউয়াস বাড়তে থাকে। আর সেই মসকুইটোর একটা গোষ্ঠী মানে একটা দল আপনি দেখবেন খুব ঝাঁক বেঁধে এক কোনায় 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 কোনায়, যতই আপনি মসকুইটো নেট দিন, একটা মসকুইটো জমায়েত হয়ে থাকে। তো যাই হোক, এই মসকুইটোর কারণে অনেক রকম আমাদের লাইফ স্টকের ওপরে অনেক প্রবলেম হয়। এই মসকুইটোর বাইট যদি ফিমেল মসকুইটোই একমাত্র আমাদের লাইফ স্টক, মানে লাইফ স্টক মানে হচ্ছে যে আমাদের ক্যাটল, যারা জীবন্ত অ্যানিম্যাল, তাদের লাইফ স্টক বলা হয়। তো এই লাইফ স্টকের ফিমেল মসকুইটোই একমাত্র বাইট করে, মেল মসকুইটো আমাদের কোনো দিনও বাইট করে না। মেল মসকুইটোর ব্লাড দরকার হয় না। ব্লাড দরকার হয় হচ্ছে ফিমেল মসকুইটোর, কেন? তার কারণটা হচ্ছে ও যখন ডিম্বাণু বা ডিম তৈরি করার টাইম এসে যায়, যখন ওকে ডিম দিতে হবে, এরকম একটা টাইমে ফিমেল মসকুইটো আমাদের যে কোনো লাইফ স্টককে বাইট করে। সেটা হর্স হতে পারে, কাউ হতে পারে, ছাগল হতে পারে, ভেড়া হতে পারে, কুকুর হতে পারে, ক্যাট হতে পারে, আমাদের নিজস্ব মানুষের যে হিউম্যান বডিতেও হতে পারে। তো
তো এই বাইটে অনেক রকম প্রবলেম আমাদের ক্যাটেলের উপরে হয়। একটা প্রবলেম হচ্ছে যে আমাদের ক্যাটেল প্রচণ্ড ইরিটেশনস ফিল করে ভেতর থেকে, মানে একটা আনইজিনেস থাকে গরুর মধ্যে, মানে গরুর দেখবেন একটা আনইজিনেস একটা ফিলিং থাকে। এইটা ইভেনচুয়ালি দুটো প্রবলেম করে, একটা হচ্ছে আপনার গরুর বডি আস্তে 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 দেখবেন যতই আপনি খাওয়ান না কেন সেরকম মসকুইটো বাইট হলে আমাদের গরুর বডিতে একটা ফারাক পড়ে এবং গরুর বডি রিডিউস হয়ে যায়, ওয়েট লস করে গরু, যেটাকে আমরা ওয়েট লস বলি। তো গরুর যে বাঁধন সেটা কমতে থাকে, তার ফলে কি হয় আমাদের গরুর প্রোডাক্টিভিটিতে ফারাক পড়ে, মানে মিল্ক প্রোডাকশান ক্যাপাসিটি যদি কোনো গরুর 16 কেজি থাকে, ট্রাস্ট মি মসকুইটোর থেকে যদি আপনি না বাঁচাতে পারেন তাহলে আপনার গরুর মিল্ক প্রোডাকশান অন ডেইলি বেসিস অল্প অল্প করে কমতে থাকবে। তো আমাদের মসকুইটো মানে একটা ডিসঅর্ডার তৈরি করে আমাদের কাওয়ের ইনসাইড বায়োলজিক্যাল সিস্টেমের ওপর। তো সেই কারণে আপনাদের মসকুইটো থেকে প্রচুর ধ্যান দিতে হবে। আর কী কী রেমেডিজ আছে, খুব কমন রেমেডিজ কিছু আমি বলে দিচ্ছি। মসকুইটো সব থেকে বড় রেমেডি হচ্ছে, আমি 4 থেকে 5টা কারণ আপনাদের বলবো, সেটার মধ্যে একটা কারণ হচ্ছে যে আপনারা প্লিজ যত রকম ওয়েতে পসিবল আপনাদের কাউশেডের আশপাশে একদম জল জমতে দেবেন না। সব রকম জল, ড্রেন, গাটার, যেখানে গোবর যাচ্ছে গোবরের মানে প্রত্যেকটা জায়গাকে হাইজেনিক ওয়েতে আপনাকে ক্লিন রাখতে হবে। গাটারে জল জমলে হবে না, এভরি 2 ডেজ আপনাকে ডেলি, টু ডেজ বলবো না ডেলি বলবো, যে আপনাকে কাউশেড ভালো করে ধুয়ে দিতে হবে ভালো ওয়াটার দিয়ে। আপনার যত রকম জল যেখানেই জমে আছে সেই স্টোরেজ জলকে ব্লিচিং দিয়ে ভালো করে ক্লিন করতে হবে। আপনার কাউশেডে কমসে কম প্রত্যেক উইক একবার করে ব্লিচিং দিয়ে ভালো মতনভাবে ওয়াশ করতে হবে। আর প্রতিদিন কাউশেড ধোয়ার পরে একটা ব্ল্যাক কালারে দেখবেন হসপিটালে ফিনাইল পাওয়া যায়, সেই ফিনাইলটাও আপনারা ইউজ করতে পারেন। তো ফিনাইলটা খুব স্ট্রং এবং ইভেনচুয়ালি ইট উইল হেল্প ইউ টু ইউনো হাইজিন দা শেড, হাইজিনিক রাখার জন্য এটা খুব ভালো একটা ব্যবস্থা। কারণ ক্যাটেলকে যত আমরা সুস্থ রাখবো তত ইরিটেশন ফ্রি থাকবে, তত মিল্ক প্রোডিউস করবে, তত মানে ইউনো ঘুম ভালো হবে, ওর শরীর স্বাস্থ্য হজমের শক্তি বাড়বে, ওর শরীরটা বাড়বে, বুঝছেন। একটা ক্যাটেল তখনই দুধ দিতে পারে যখন ওর শরীর ভালো থাকে, শরীর ভালো না থাকলে কোনো ক্যাটেল ভালো করে দুধ দেয় না। এটা ইউজুয়াল একটা রকেট সায়েন্স না, এটা একটা সায়েন্স, প্র্যাকটিক্যালি এটা প্রুভেন, ঠিক আছে। এবার রেমেডির মধ্যে একটা তো বললাম কাউশেড ক্লিন, আপনাদের স্টোরেজ এই সমস্ত কিছু হবে না। আর একটা রেমেডি যেটা, সেটা নিম অয়েল একটা বাজারে পাওয়া যায়, সেই নিম অয়েল আমি কিছু ওয়েবসাইটে দেখলাম ভালো করে পড়ে, যে তারা বলছেন যে কাউশেডের যে ফ্লোর আছে সেই ফ্লোরের ওপর যদি নিম অয়েল ভালো করে ছিটিয়ে দেওয়া হয় ধোয়ার পরে তাহলে প্রচণ্ড উপকারিতা হয় মসকুইটোর থেকে, মসকুইটো তখন আসতে পারে না, ফ্লাই আসতে পারে না, পিঁপড়ের উপদ্রব কম হয়। অনেক কিছুতে আপনি নিম অয়েল দিয়ে যদি কাউশেডকে করেন তাহলে আপনি ভালো রাখতে পারেন গরুকে। আর একটা জিনিস যেটা আমি আপনাকে বলবো, এটা আমার একজন খুব ক্লোজ ডক্টর ফ্রেন্ড, ও আমায় সাজেস্ট করলো, একটা ওষুধ পাওয়া যায় বুটেক্স, BUTOX, বুটক্স। এই বুটক্স এটা অনেক কারণে ইউজ হয়, অনেক গ্রামে অনেকেই ইউজ করেন আপনারা, কিন্তু এটা ইউজ যদি একটু সুন্দরভাবে করা যায় তাহলে আমাদের মসকুইটোস, রিজ, ফ্লাই সমস্ত কারণে, এটেলি পোকা সব থেকে, আপনি উকুন সবার থেকে গরুকে ফ্রি রাখতে পারবেন। এটার পদ্ধতি হচ্ছে ইউজুয়ালি বলা হয় 1 লিটার জলে 2 ml, এটার অ্যাকচুয়ালি 200 ml বা 250 ml বটল প্রত্যেকটা খামারে কিনে রাখা উচিত। এই জিনিসটা দিয়ে আপনি উইকলি ওয়ান্স বা উইকলি 2 টাইমস বা ওয়ান্স আপনাকে বালতি ভর্তি জলে 2-5 ml আপনি ওটা ফেলে দিন, ওই ওষুধটা মিশিয়ে দিয়ে ভালো করে ন্যাকড়া দিয়ে গরুর পুরো মাথা থেকে থান, সমস্ত প্রস্রাবের দ্বার, হ্যাঁ সমস্ত জায়গায় লেজ, গরুর আডারের কাছে নিচে সব জায়গায় মাখিয়ে 1/2 ঘন্টা ছেড়ে দিয়ে গরুটাকে ভালো করে চান করিয়ে দিন। ট্রাস্ট মি ইট উইল হেল্প ইউ ইভেনচুয়ালি অ্যা লট, আপনার গরু খুব সুস্থ থাকবে, যা উকুন পোকা এটলি পোকা যা আছে চলে যাবে, ফ্লাই বসতে পারবে না, কারণ মাছিও কিন্তু কাটে রক্ত নেয়, তো মাছিও বসতে পারবে না, আর মসকুইটোর থেকেও আপনারা দূরে থাকবেন। এবার মসকুইটোকে আরও ভালো করে দূরে রাখতে গেলে এই ওষুধটিকে আপনারা কী করবেন, বালতি ভর্তি জল স্প্রে বাজার থেকে নিয়ে এসে এই স্প্রের মধ্যে 1 লিটার জলে আপনি 2 ml না দিয়ে 5 থেকে 7 ml মেশান, 7-10 ml মিশিয়ে আপনার পুরো শেড যত রকম আছে প্রত্যেকটা শেডকে ভালো করে স্প্রে করুন, মশারি টশারি সমস্ত জায়গায় স্প্রে করুন, তাহলে আপনারা দেখবেন ইভেনচুয়ালি
একটা মসকিউটো থাকবে না, মসকিউটো দূরে থাকবেন। এটা প্রথমে যারা শুরু করছে আমি বলবো সপ্তাহে দুবার করে করতে, তারপরে আপনি সাত দিনে একবার করে করুন। এটা খুব উপকারিতা পাবেন মসকিউটো আপনার স্প্রে করলে, এই বুটক্স দিয়ে যদি স্প্রে করা হয় মসকিউটোর থেকে আপনি দূরে থাকবেন। আর একটা যেটা আমি রেমেডি বলবো সেটা আমার এক আরেকটা ডাক্তার বন্ধু উনি বাইরে থেকে বলেছিলেন যে আমাদের যে চুন হয় চুন, সেই চুনের মধ্যে যে সোডা দিয়ে আমরা জামা কাপড় গ্রামাঞ্চলে কাঁচা হয় সেই সোডা জামা কাপড় কাঁচা সোডা আর চুনকে ভালো করে মিক্স করে আপনি যদি পুরো চাতালে ছড়িয়ে দেন আপনার গরুর খামারের চাতালে শেডে, এবং শেডের আশপাশ দিয়ে যদি আপনি ভালো করে বাউন্ডারি করে ছিটিয়ে দিয়ে থাকেন, যেখানে গোবর আছে গোবরের জায়গায় আশপাশে সমস্ত জায়গায় সুন্দর করে যদি 10-15 কেজি করে চুন 15 দিন পর পর সোডার সাথে মিশে ছড়ান, ট্রাস্ট মি যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশান আসবে না, গরু আপনার সুস্থ থাকবে, সেফ থাকবে, ভালো থাকবে। তো সেই কারণে আপনাকে গরুকে ফ্লাই থেকে লিস থেকে মসকুইটোস থেকে দূরে রাখতে গেলে আপনাকে এই ব্যবস্থাপনা করতে হবে। এটা করা খুব বেশি টাফ কাজ না, আপনারা যদি শুনে উপকৃত হন আপনারা করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা এটা ইউজ করে কতটা উপকৃত হলেন। আশা করব আপনারা অনেকটা উপকার পাবেন, আপনাদের লাইভ স্টক মানে ক্যাটেল খুব শান্ত থাকবে, ভালো থাকবে এবং প্রচুর মিল্ক প্রডিউস করবে। এটা বলে আজকে আমি শেষ করলাম। আশা করব যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করুন, একটু ভালোবাসা দিন, সাপোর্ট করুন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল টু গেট মোর ভিডিওস। আই হোপ লাইক মাই ভিডিওস উইল অ্যাড মোর ইউনো এডুকেশনাল নলেজ টু ইয়োর নলেজ। তো আই হোপ লাইক উই উইল গ্রো টুগেদার অ্যান্ড উই ওয়ান্ট রেভলিউশনস ইন ওয়েস্ট বেঙ্গল, ডোন্ট রিমেম্বার ইট। থ্যাংক ইউ সো মাচ, নমস্কার।